রাফায়েল, তিনি ছিলেন একজন ইতালিয়ান শিল্পী। তার জন্ম হয় 1483 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন রেনেসাঁ যুগের একজন বিখ্যাত শিল্পী। তিনি মূলত নিখুঁত ও সৌন্দর্যময় চিত্রকর্মের জন্যই বিখ্যাত ছিলেন। তার পিতাও ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। রাফায়েল প্রচুর পরিমাণে গির্জাতে ছবি এঁকেছেন এবং প্রশংসা অর্জন করেছেন। তিনি রোমের সর্বোচ্চ সম্মান রক্তমুকুট পুরস্কার পান। বন্ধুরা, এরকম আর্ট রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও।